জৈব সার কাছে আমার একটাই কথা, আমি আমার ওয়াইফকে আমি ভালো করতে চাই, সবার কাছে আমি সাহায্য চাই, যে যা পারে আমাকে সবাই সাহায্য করুক। আমার একজনে আমার এই যে ছোট্ট একটা বাচ্চা, আমার সবচেয়ে আমার হইলে এই বাচ্চাটা হইলেন আমার মেয়ে, তিনটা মেয়ে আমি আলহামদুলিল্লাহ আমি বিয়ে দিছি। আমার এই বাচ্চাটা নিয়ে সমস্যা, আমি চাইতেছি বাচ্চার মাওটা বেঁচে থাক, আমার বাচ্চাটা মানুষ হোক, আমি তো আর মানুষ করতে পারবো না বেঁচে থাকলে। আমার এইটাই সবার কাছে আবদার, আমার এই বাচ্চাটা নিয়ে লিখে আমার এই বাচ্চাটাই আমার সব কিছু, যার মা বেঁচে থাকে তো বাচ্চাটা মানুষ হব। আমি যেন আমি কাজ করি, এখানে কাজে গেলাম, ওই বাচ্চাটার দেহের মানুষ নাই, এই যে অসুখ, ও পুরা থাকে বিছনায় থাকে, আমি চলে যাই, তিনটা মেয়ে স্বামীর বাড়ি যায় গেছে, তারা ওই বিছনায় থেকে কান্দে, এই যে আমি কাম টাম করে এইসব দিকে কান্দিছে। আবার রাত্রে আমি পুরুষ মানুষ একখানে যাবো, একটা চাকরিবার যাবো, তাও যাইতে পারি না, এর বগলে আমার থাকতে হয়, ওই কান্দিছে, একটু আমি কোনো যাইতে পারি না। বাচ্চাটা এসে গোসল করাই, জায়গায় জায়গায় খেলায়, মাটি মুড়ি দিয়ে খেলাই, এসে গোসল টোসল করাই, করে কড়া খাওয়াই রান্না করি। হ্যাঁ, এখন আমার কাছে টাকা পয়সা নাই, রাত্রে ঘুমাইতে পারি না, দিনে ঘুমাইতে পারি থাকতে পারি না, খালি কান্দে ও জ্বালায় পুরায়। আমি 3 মাস ধরে আমি চিকিৎসা করতে পারতেছি না টাকা পয়সা করে। প্রিয় দর্শক, দেশবাসী, আমি তাদের কথা শুনে আসলেই নিজেও মর্মাহিত, কারণ তার 4টি সন্তান, 3টি কন্যা সন্তান, 1টি ছোট্ট বাচ্চাটাকে আপনি দেখতে পাচ্ছেন। তিনি খেয়ে না খেয়ে স্বামী কিন্তু কাজে যাচ্ছে, বাড়িতে রান্না করে দেওয়ার মতো কোনো লোক নেই। যে স্ত্রী আছে তার যে অবস্থা, সারাক্ষণ কান্নাকাটি করে, তিনি বলছিলেন এই অবস্থার ভিতরে একজন সাধারণ কৃষক তার পক্ষে তার স্ত্রীর চিকিৎসা করাটা কিন্তু এখন কোনোভাবেই সম্ভব হচ্ছে না। দেশবাসীর কাছে তিনি বিনয়ের সাথে বলছেন যে যতটুকু পারেন, যে যা পারেন সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য, কারণ আমরা এই বিষয়টিকে আমি কখনো ওইভাবে আপনাদের সামনে আমি নিজেও কখনো বলিনি, কিন্তু আজকে এখান থেকে আমি আপনাদের একটু মেসেজ দিতে চাচ্ছি যে আমরা অনেক মানবিক সহায়তা করি, অনেক জায়গায় আমরা অনেক কাজ করে থাকি, সমাজের বিত্তবান যারা আছে তারা অনেকে অনেক কাজ করে থাকে, সেই ক্ষেত্রে আমরা সকলের কাছে বিনয়ের সাথে বলবো এই নাসিমাকে বাঁচানোর জন্য আপনাদের একটু সহায়তা প্রয়োজন, একটু সাহায্য প্রয়োজন, সেই সহায়তার হাতটি বাড়িয়ে দিন। নাসিমার স্বামীর ফোন নাম্বার দেওয়া আছে, তার বিকাশ নগদ 2টা নাম্বারে দেওয়া আছে, সেখানে আপনারা সেই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন, তাদের সাথে ফোনে কথা বলবেন, যদি পারেন একটু নাসিমের পাশে দাঁড়ান, নাসিমের পরিবারটি বেঁচে যাবে, তার সন্তানটি মানুষ হবে, তার স্বামী হয়তো তার স্ত্রীকে ফেরত পাবে, হায়াতের মালিক আল্লাহ, চেষ্টা আমাদের করতে হবে, সেই আশা এবং প্রত্যাশা রেখে নাসিমের সুস্থতা কামনা করছি এবং আপনাদের সহযোগিতা কামনা করছি। এই প্রত্যাশা নিয়ে আপাতত শেষ করছি, আপনাদের সাথে আমার আবারও দেখা হবে অন্য কোনো প্রসঙ্গ, অন্য কোনো বিষয় নিয়ে। এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।